ঠান্ডা কাটানোর জন্য ব্যবহার করা মাফলার দিয়েই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। মৃতের নাম মানস কুমার সিনহা। তার বাড়ি আরামবাগের বলরামপুর এলাকায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় পরিবার সূত্রে জানা গেছে, পেশায় ইলেকট্রিকের কাজ করতেন মানস কুমার সিনহা। বেশ কয়েকদিন ধরে ব্যবসায় মন্দা চলছিল তার। স্বাভাবিকভাবে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। আর বুধবার সকালে বাড়িতে কেউ না থাকার সুযোগকে কাজে লাগিয়ে গলায় ফাঁস দেয় সে। পরিবারের লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মানসবাবুর পরিবারের স্ত্রী ছাড়াও একটি 16 ও একটি 12 বছরের পুত্র সন্তান রয়েছে। স্বাভাবিকভাবে আকস্মিক মৃত্যুতে দিশাহীন পরিবার। তার নাম মানস কুমার সিনহা। মানস কুমার সিনহা এভাবে কি মারা গেল? মানসিক অবসাদে ভুগছিল তো আত্মহত্যা করে মারা গেছে। সকালেই খাটেতে মারা গেছে। খালি ঘর, আমাদের এক্সট্রা ঘর ছিল, সেই ঘরেতে সকালে গিয়ে ওই মাফলার নিয়ে গলায় ধরে দিয়েছিল। ওই মাফলার ওই খাটের না খাটের। নিউজ আজ বাংলা, আরামবাগ। সরকারি চাকরির ট্রেনিং মানেই শঙ্করদার কোচিং। দীর্ঘদিনের স্বনামধন্য বিবেকানন্দ আশ্রমিক সেন্টার আসছে আরামবাগে। বিস্তারিত জানতে আজই কল করুন 9733894444 এই নাম্বারে।